বন্যার অসহায় মানুষরে ফানিত নামিয়ে ত্রাণ দিবাই বুঝো নি আর ছবি তুলিয়া ফেসবুকও ছাড়বা না রে ইটা বলতা করো আমি আর খরচ করতাম পারতাম না বাবা ইনু খরচের কোনটা নাই বা খরচ করবাই যারা আর মানুষের দেখাইবা দশ যারা ইনু এক টাকা খরচ করবাই আর এক লাখ টাকার হিসাব দিব আমরা কি কথা কানু ইয়ে খারাপ হইছ না এই আচ্ছা ওখান কিটা করা যায় একটু খোঁজ তৈয়ার হলো ও আচ্ছা 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 বুঝছি বিকার রইলে তো পাল্লা এর খুব কম সময় না তো ওই ও কটাই ভাই তার আরো গান কথা নু রইলো তোমার হুয়াই মন করে খামো লাগা ওই আমি কান তার লগে মাতমু তোমরা ফাইলে তারে বুঝাই বুঝছো নি ইবার কটাই মে নে তো ওই ও নেতা ও সুযোগ যায় ও বা কটাইছ তা তো তোমার লগে আমরা ও কথা গানু রইলো তে আমরা যাই কি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও সুযোগে হটাই মিয়া না থই দিতা বুঝছো আপনারা ত্রাণ লাগি রেডি থাকুকা আর বেশি গুদ্দান রে আপনারা আগে থেকে খালি একটা ফটো তুলবো ফেসবুকে ছাড়বো ফটো তুলবো ফেসবুকে ছাড়বো ডাল দিব হে বেটা তুই দেখি আমার থেকে আরো দুই সমস বলন রে হায় রে হায় ওখান বুঝলে না এই হুন মনাইয়ে যদি না খেল শুরু করন তাহলে সব পে আর প্রজেক্ট আরেকটা চালু করতে হইব সকাল Thank you.
আচ্ছা বুঝলাম না অত দেরি কিটা দেরি হইব না নে সাইরুবাই পানি দেখো না নে আচ্ছা মোবাইল বন্ধ করে পৌঁছাই মোবাইল বন্ধ হইব না নে বন্যা লাগি দুই দিন থেকে কারেন্ট নাই আমরা বাড়ি ইখান তুমি দেখায় না নে কারেন্ট নাই ও আচ্ছা আচ্ছা ইখান অবশ্য ঠিক কারেন্ট নাই কিন্তু আমরা তো কোনো সমস্যা না আচ্ছা বউ ওয়ে তোমার তো সমস্যা হইব কিলা সমস্যা তো সব আমরা মতো গরিব লাগে তোমার তো জেনারেটর আছে বিন্দাস চলতে পার রায় লাইলা কইও না কোন আর গরিব মানুষের কথা বাদ দাও তোমার যদি কোনো সমস্যা হয় আমারে কও দেখো আমি কিলা সমাধান করিয়া দেই ইয়ে ইয়ে এটা আবার কি জাত মত গরিব হোক বড় লোক হোক সব তো মানুষ তুমি আলাদা করে দেখরা এখানে আল্লাহ আলাদা করে দেখরাম না তোমারে আমার আলাদা করে দেখা লাগে কারণ তুমি তো আমার সকলতা এরে হলো এবার বন্যায় গরিব ধনী হেরু সারেন না এটা অবশ্য দেখছি মানুষ লাইভ করে ত্রাণ দের আরো কতটা আল্লাহ তো দিতে তোমার তো ফোন দিছ না তো তুমি দেন দাও না এই সময়ে আল্লাহ আমার কাছে তো ইলা টাকা পয়সা নাই আমার কাছে তাকলে দিলাম নে আব্বার লগে মাতমু আব্বাই দিবা নে ও আচ্ছা দিরা নে তে তো বালা কিন্তু একটা জিনিস দেখায় নে মাইশে 10 টাকা দিয়া 100 টা ছবি তুলে ও সুযোগে নেতাও চেষ্টা করে ইখানে বসে ঠিক কিছু পার্টি আছে নানি দের এক দ্বারা আর 10 দ্বারা দেখার আর বিকাশে নানান খান্তাকে টেকা আনে ওই ওই তুমি ঠিকই কইছো ও সময়ে কিছু সুযোগ সন্ধানী মানুষে বিকাশ নাম্বার দিয়া পয়সা হাসিল করে আরো কতটা আচ্ছা ইতা আমার পাদ দাও কখন কো তোমরা রিবাই ফানির কি তো অবস্থা গরু খান্দা ফানি আইছে যে কোনো সময় গরু উঠি জিতো ফারে পানি আল্লাহ জানন কি তো হইব ইয়াল্লাহই কি তাকো তে তো খুব খারাপ অবস্থা হই দিব ওই ওই আব্বা আম্মা তো ও বিষয় লইও বেশি টেনশন কররা কোনো টেনশন করিয়া কোনো লাভ নাই প্রাকৃতিক দুর্যোগের সময় মনোশক্তি রাখা লাগে বুঝছো নি মনোশক্তি রাখিয়া মোকাবিলা করা লাগে এরে হলো মনের শক্তি আমরা যথেষ্ট আছে তারপরে তো চিন্তা করা লাগে এরে তুমি তা লইয়া চিন্তা করিও না আব্বার লগে মাত্রা দেখ মনে কোনো ব্যবস্থা নি করা যায় এরে হলো আমি এখন যাই গে বাড়ির অবস্থা তো এমনি বলা নাই তাই তাই গিনি আলো তো বউ না গিনি না এখন আর বইরাম না যাইরাম গে আমি আচ্ছা তোমার তো মোবাইল বন্ধ তুমি তোমার লগে যোগাযোগ করমু কিলা বেশি দরকার হইলে না নে ফেরো ফাটাই দিও আচ্ছা আর টেনশন করিও না হুনো তোমারও যদি কোনো প্রয়োজন হয় নানি আমারে কল দেওয়ার ব্যবস্থা করিও আচ্ছা ঠিক আছে যাইরাম গে আল্লাহ হাফেজ ওকে ভালো থেকো আসলে পানি সাইরো বোকা করি ইনশাআল্লাহ এটা না মানুষ কি তো বস্তু ইয়াল্লাহ ইতেলা পানি বারে আমরা উপায় হইব কি তা কই যে যাইমু আল্লাহ তুমি সহায় রে বা আল্লাহ উপায় কি তো নিজে চিন্তা করি ভাইরাম না চিন্তা করিস না বন্যায় যদি বাড়িরে যাচ্ছিলে চাইবি আমার বাড়ি থাকবে না বন্যা যতদিন থাকবো আমি আমার লাগি যতক্ষণ চিন্তা করলাম এর চাইতে বেশি আমার আশপাশের মানুষের লাগি চিন্তা করলাম রা বাবা তার আর কি তো হইব অত চিন্তার কিতা এ দেখুন ফেসবুকে একটা লাইভ দিমু ত্রাণ দিমু জীবনে আইতো কিতা আর যাইতো কিতা কোটাই ভাই বন্যা আইলে খালি মানুষের কষ্ট নাই গরু বাছুর আশ মুরুক ইটা যাইব কই ইটার কি তো হইব আচ্ছা বুঝছি তোর যে চিন্তা করে ইটা চিন্তা বাদ দে শুন আমি যে ভিডিও ছাড়বো ওটা ভিডিও মানুষের কাছে শেয়ার করিও মানুষের দেখাইও বুঝছেন নি কোথায় ভাই তোমারও তো লাভ সার তো গীতা বুঝলাম না হ্যাঁ তোমরা বুড়ো হইলে হানো খারে বা বুঝলাই না নি ও বন্যার সময় কোটাই মিয়া নেতা হয়ে যেতা ও যায় নেতাও আর সুযোগ আসলে কোটাই ভাই তোমার মতলব খুব খারাপ অসহায় মানুষের সুযোগ লইতে যাই রায় তুমি এই মনটা জানলি সবে করে আমি কোটাই মিয়া করলে দুষ্কৃতা রে এ রে সকলে তোমার লাগান করেন না কেউ কেউ তার মনটাকে মানুষের উপকার করেন বুঝছেন নি এরে শুনো যার যে চিন্তা সে তার ও চিন্তায় আঠে আমার নেতাও আর সুযোগ আইছে নেতাও আমি আচ্ছাড়া করতাম না বুঝছো হো বা কোটাই ভাই তুমি বুড়ো হয়ে গেলায় ওইলে তোমার খাইছিলত পাল্টাইলে না তুমি মানুষ বলা না যাইরাম কি আচ্ছা শুনো শুনো মন জানলি যাই ভাই তোমার লোক একটা ছবি তুলিয়া রাখতাম হায় রে হায় তুমি ছবি তুলিয়া কি তা করতা হায় রে হায় ওখান তা বুঝে সারে বা মন জানলি তোমরা আসলে আড়ুয়ার হইলে শুনো ও ছবি ওটা ফেসবুকও পুস্ট করবো আর পুস্ট করিয়া পুস্ট লেখিয়া দিব কি তা জানো এই যে নেতা হঠাই মিয়ায়
ত্রাণ বিতরণ লইয়া একটা আলোচনা মন্ত্রালয়ের লোক হইছে ওগুলো লিখিয়া দিব। ও বা ও যে একটা মহাত্মা তো আমি কি তা তোমার কাছে ত্রাণ চাইছি? হায় রে হায় ও মন্ত্রালয়, সব বিষয়ে চাইতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। দূর তোমার লোকের মাথাও ঠিক না। হায় ও মন্ত্রালয় দেখলাই একটা ফটো তোলার সুযোগ দিল না, তোর লোকে মাতিয়া আমার লস হইল, হোটাই মিয়ারে চিনলাই না। চিন ভাই ও সুযোগে হোটাই মিয়ারে থইবা। ডাক্তারি শুরু করলে কোন দিন থাকি বাবা তোমরা এটা পরে মাপ পাইনি আমার অত বুদ্ধি লাগতো না বুঝছো নি, মানুষের বিপদের সময় সুযোগ লইয়া নেতা হওয়ার আমার কোনো দরকার নাই। আহা তোমার কোনটা করা লাগতো না বা, তুমি খালি খটাইছিস যেখান হন ওখান খালি শুনিও তাইলে হইব। ওই বাতিজা ওখানটা খালি করলেও হইব বুঝছি, তুমি তাই না আব্বারে কুবুদ্ধি দিলাই নাই। হায় রে ফুটিকটারে কুবুদ্ধি হওয়া যায় না বুঝছো নি, সুযোগের সৎ ব্যবহার, সুযোগ সব সময় মানুষের দরজায় আসে না। ও ভাই মন ভাই এটা তুমি বুঝো না, এই বন্যার সময় মানুষই এটা একটু একটু করে বা, এটা তুমি চিন্তা করিও। সকলে করলেও আমি এটা করার নাই। শুনবা ভাই ফারো যদি নানি নিঃস্বার্থভাবে মানুষের কিচ্ছু করিও, আর নাইলে করার যাইও না। শুনরে বাবা রে ভূত, এই দুনিয়ায় তানি নিঃস্বার্থভাবে কেউ কিচ্ছু করে না। ও যে মেম্বার হোক চেয়ারম্যান হোক তারাও রিলিফের অপেক্ষার থাকে বুঝছো নি, কিছু বাকিয়া দিব আর কিছু তার মুরগি থারাইব। আর যারা নেতা হওয়ার সুযোগে আসুন তারা থুরা দিব আর প্রচার করবো একটু বেশি, কটাই সে চল্লা খান বুঝছি। তোমার তানোর লোকে মাইতে নানি আমি ফারতাম নাই, আমি এখন যাই আর গিয়া। উবারে বাবা তিজা যাইতে কি যেহেতু কইরা যাইবাই কি নাইনো তোমার কেউ আটে আনা বুঝছো নি। তবে একটা কথা আছে বাপর কথা কান্তা হুনিয়া চলিও, বাপর কথা যদি শুনো মানুষ উঠিয়া কইব আদব আলে আফুয়া, আর যদি শুনো না তাইলে কইব কি আদব। তার যাও কি বাতি তার খুব বুদ্ধি হুনাই তাম আপার কথা মানতাম না নি। এ তেজ দেখা যা গেল রে ওবা মনে গিট্টুটা একটু ঢিলা ঢিলা লাগে, ইগলা তার বাপি আপনি টাইট দিব না, তুই আমার লোক হইয়া আর তো আমি কিতা করলাম নিকো বাতেছে, আমি তো আমার চিন্তা করলাম বুঝছস নি, যে বাটে পানি বারে দুই তিন বাতে একব করো, আজ রাই তো কিবা করো উঠি যায় আমরা উপায় হইব কিতা। আমার তো চিন্তা পালা লাগেন না, তুমি চমকিরে লইয়া নানি তোমার বাপর বাড়ি যাও কি, তুমি কি একলা তাক পাইনি আর তোমার একলা তুই আমি যাইতাম কিলা। আমি তো গেলাম মনে, আমি যদি যাই কি আস মুরুক গরু বা চুরি তা তুই যাই মুই বুঝছস নি। আমি রে শুনা তোমারা তো যাইতাম না ই রিক্সর মাঝে হতো না, কিতা করবা এতে যাওয়াও লাগবো কোন নিজের জানতো বা তাইতে আইব। আব্বা আম্মা ই কেন হবে কিতা করো? ও বেটি তুই কই গেছলে? আমি না তার বাড়িতে গেছিলাম। ও বেটি মাই ই সময় তো ঘোরাঘুরি ঠিক না বেটি। আচ্ছা আব্বা ঠিক আছে, তুমি যখন না হসছো আমি লার বাড়ি থেকে বাড়িতাম না। ও বেটি মাই চমকি যা সাই কুদে যা তারা খলতে গিয়া এক কলসটা খাইবার পানি লই আয়। আমরা একটু তা রক্ষা করো রে বা, আমরা আর কোন উপায় নাই। দেখো কি যা পানি পায় বাড়া পারে এরা শুনো একটা পাত খাইলে পায় আও করাও যাও যাও আইরাম আইরাম দেখো খানিব নি কোনটাও আমার না।
তোমাকে বলার আরো কথা আছে, আমি পড়তে পারি না মন তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, ও কামুই গেছে রে এবার বাম্পার মারি দেব ওখানেও লাগি নাচ রে নিয়ে ইউন, আমিও তো কাম লইছি হুরা বাম্পা কি থাকবা কিলান কাম লই লইছো, আমি তো কোনটাও করতাম পারলাম না জানোস নানি, বন্যার পানির কারণে আমরা এবার দুই তিন তিন দিন ধরে কারেন্ট নাই, আমার দোকানও আছে কিছু মোমবাতি স্টক, 10 টাকার মোমবাতি 50 টাকা করে বেচছি বুঝছস নি, আর তোমার যে ওই যে মুড়ি আছে নানি মুড়ি 150-200 করে বেচছি, চিড়া টিড়া আছে সব তার দাম ডাবল করে যা বেচেছি আমি। ও রে বাবা নাই ভাই, তুমি তো দেখা যায় আমার থেকে এক চামচ বলো লো, তোমার এলো 1 টাকার মাল 10 টাকা করে লো লইতে থাকো। আচ্ছা শুন চাই, তুইও তো খুশি কেনে আর কেন গারু বেঙ্গুর এখন ফেলাই ফেলাই নাচতে কেন হোসাই হোটাইছ যা ফোন দিছিলা কইলা কালকে থেকে তানোর লগে লগে থাকতাম, ফেসবুক লাইভ করতাম আর ছবি তুলতাম। শুন চাই কোটাই মিয়া মাল ভানে কিলান দিব ইকান তুই মাছ চসনি ঘিট্টু মিয়া কাজা কাম করে না, তোরে আর মরে 1000 কোটি টাকা দিবা তুই আর ইকান উবাইলি লেখনি তুই চল এখন যাই না বা আজকে থাকি না কালকে থাকি, তবে তবে আমার একটা কথা আছে। কিটা কথা? তোমার 500 আর মোর 1500। এ গিট্টু আমি 500 কেন কিটা রে, আমি কিটা তোর তনে কোনো অংশ হব নি, তুমি যে দোকানে লাভ কর রাই ডবল ডবল আমি কিটা ইকান নো সরি করি আমনি, আমার তো একটু ব্যবসা আর ওখানেও আমি যদি একটু বেশি না পাই টিকিলে হইব হোসাই। হায় রে গিট্টু রে, তুই তো গিট্টু লাগে 500 টাকা আমার কাছে খাম লইতে চাই যে, আচ্ছা চল বাজারে দি যাইগি ওবা বাজারে তো যাই, তবে একটা কথা আছে। কিটা কথা? নতুন একটা বুদ্ধি বের করছি। কিটা বুদ্ধি কোসাই? মানুষে তো বন্যার পানির লাগে কোনো বাজ যেতে পারে যাইতে পারেন না, নৌকা এখন না ভাই দি 1 টাকার বাড়া 70 টাকা করে লই মনে। আচ্ছা দেখিও বাজে গিয়া যদি নৌকা যদি মিলিয়েছে একটা না ভাই। না না আমি আমি বারইব, আমার চিন্তা করিয়া তুমি দেন, আমার চিন্তা করিও না আমি বারইব, ওই বারইব 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 বিয়ালে হইবে আমার বিয়ালে। আচ্ছা রাখিল, ওয়ালাইকুম আসসালাম। ওই মনোর মা হই গেল, হায় রে হায় কোন সময় ফুটা তার কথা বললাম, এখন পর্যন্ত তাই ফুটা দিতে পারে না আল্লাহ মানুষ মনে ভাবজন লোকে ফোন করিয়া খোটাই মেয়ে দাম দিলেন না খোটাই মেয়ের নেতা হয়ে যাবা, এবার যে সুযোগ আইছে ও সুযোগ এর নেতা হয়ে যাবা খোটাই মেয়ে বুঝছে নি, হ্যাঁ পটপটি চালিয়ে যাও খোটাই মেয়ে দাম দিলেন না আব্বা ইনো বই খালো গে হবে রে বাবা খালো গে হবে তা তোর মারে 1 ঘন্টা আগে হই যাবে ফুটা সাধু আল্লাহ 3 জন 4 জন মানুষ লগে ফোন করে তোর মা খাও দে রে মানে হই গেছ মানে তুমি হই গেছ না বাবা যে ফানি বাড়ি গেছে না একটু দেখতে আই না ওই 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 ফানি বাড়ছে ফানি লাগি মাত্র আমার ওই যেমন ব্যাপার বাবা আম্মা মনে কোন দাঁড়ো কোনো খামা আছেন বা এর লাগে দিতে পারা না দিবা ওই ছেলে বাবা তুমি তোমার মায়ের হক করিয়া মাথা লাগছো না যা মাথা আমিও মাথু বাবা কে মন মন করে ঢুকাইছে তুই ইজ্জত ভালো হয়েছে এখন মাত মাতি নেই সেনে তো কইছিলে বাবা কোনো দরকার নেই বা দরকার নেই মানে ই বন্যা ওয়াই নেতা ওয়ার আমার একটা সুযোগ আছে তোমরা তো বড় খালি থাকো বেবলা আছো দিন দিন নিয়ে একটু খবর রাখো না আব্বা আমি আবার কি তা করলাম বা হুন হালকে থাকি আমি এলাকাত বাড়ি বাড়িয়া মানুষের ত্রাণ দিব মানুষের হেল্প করব সহযোগিতা করব। আচ্ছা কোসাই ও ত্রাণের মাঝে কিতা কিতা দেওয়া যায়? ও আব্বা এখান তো খুব ভালো বা এলাকা সাহায্য করতে তে আব্বা উনি এক কাম করিলাম চাউল ডাই এর বাদে তেল ওটা দে তাকে প্রয়োজনীয় জিনিস ওটা দিলেই ভাই তেল বেটা তুই তো আমি হোটাই মেরে ফকির বানাইতে চাই যে চাউল ডাই তেল তেলের দাম 200 টাকা এক বোতল দিলে কোনো করে তাকে লাগতে না পূর্ণ এক কাম করবা এ আধা কেজি মুড়ি বড় লাগবো আধা কেজি দিলেই ভাই সিরা আর 250 গ্রাম গুড় বড় একটা প্যাকেট হয়ে দিব মানুষের সুনাম করবো হোটাই মেয়ে বড়টা দিস আপনার কথা বাবা ইটা দিলে তো মানুষের তো গাই ভাই বা এই মানুষের নাটক গাইয়া এমন কোনো বেটার নেতা হইছে হইতে পারবে না এরকম কোনো মাত মাতবে না আমি ত্রাণ বাটব তুই আবার লোকে থাকবে। আচ্ছা বা তা শুনে কিন্তু একটা শর্ত আছে তুমি মানুষের ছবি তুলতে পারতে তিয়ার ধরে আমি এনে নিতাম ওটা লাগি তো আমি তাহলে লোকে নিতাম আসলা ছবি তুলতে নাই তাইলে আব্বা আমি তোমারই খামো নাই
আচ্ছা তোমার ফটো তুলা লাগতো না, গিট্টু আছে গিট্টু ফটো তুলবো, তুমি খালি আমার লগে থাকবা। আব্বা তুমি এরা সাল্লা ফুরি গেছো, তুমি এরা সাল্লা ফুরি এটা কিতা করতে আছে রে বাবু সাই, যেখান হইছো ওখান আর কোনো কথা নাই বুঝছো নি। আসসালামু আলাইকুম কটাই ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি জানেন হইছে বুঝছো নি, মুড়ি উড়িতে সপ্তাহ বাঁধি দিছি আর লুটা লুটা সপ্তাহ বাঁধি, যখন যখন আপনি যাই তাই এলাকার মানুষরে দিতাম গিয়ে। না আগে দেখি লাই দেখি আবিয়া পরিস্থিতি বুঝি আইয়া আমার। জোয়ান ফুরি লইয়া কই যাইতাম, আখলে তো কুনটা খুলার না পারবাই না, কতগান আত্রিয়া যাইতা হইলে গেলাম কেন উপস্মর কারু মনিরর বাড়ি, দেখি তারা কোনো আশ্রয় দেয়নি আমরা রে। এখান কিলা সম্ভব দেখো সাইবা শুনা, আর কত সময় বার চাইতাম ইতাই হটাই বেড়ে নেতা হইতে দিতাম না, এই যে বার দেখি আর বাবা তোমার দেখা তোমার কথা হুন্ডা। আচ্ছা হইলেনি এই বেটা গিট্টু, তুই জলদি করি আমার ঠান্ডা চাই। এই বেটা গিট্টু ওটাই বের খাসি আইয়া ভিডিও কর, তোর কিছু কইতা আমার দেখা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোটাই, এলাকার সুখে দুঃখে আমি সব সময় খাদ্যা চাচ্ছি। এই বন্যা আমার আগ থাকি দরিয়া, বন্যা আমার এক মাস আগ থাকি, কিন্তু আমি ছাড়ান বাটলাম এক মাস বাদ পর্যন্ত বাটবো। এখন ও দৌকা কিছু চাল লইয়া আইছি, আপনারা আমার আগে দোয়া করবা। এই এলাকার মানুষের জিওলে মরলে আমি চাহ আমি ওটাই বেয়াই বুঝছি, আমি আমার বিলিয়ে খান্দমে বিলিয়ে নিজেরে বিলাইয়া দিলেই যাও বুঝছি, আমার আগে দোয়া করবা চাল লইয়া যাই যাও। ধরো পাইতে কিতা শুরু করছো, আমার শুরু না দেব আমার মাথা, আমি লই যাম পারা আমার মাথা তো বুঝতে না ওটাই মিয়া ও নেতা ওয়া সুযোগ যায় আও আও কাও কাও শুরু আমি বহুত জায়গা ত্রাণ দিয়ে আইছি আরো বহুত জায়গা দিতা বুঝছো নি, সবে না সিল্লাই আবার লাইন ধরো, লাইনও আমি দিয়া যাই সবরে। তুলে নাই রে বা দুইটা লই আবার হয়েছিলাম গাউ দিতে 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 ও আইছি, সমস্যা নাই আরো লাগলে আরো দি আরো দি মুলাইন ধরো লাইন 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 আসসালামু আলাইকুম, আমি দুই সাইডটা হতা হইলাম এই বেটা তুই লাইভ করাই যা ভাই এমনে এমনে না না ও আই ও দোন আমি মোহাম্মদ হোটাই মিয়া, আপনারা লাগা গাউতে চাইছি এই বন্যা আইবারে এক মাস আগ থাকি আমি আপনারা রান বাটলাম, এক মাস বাদ পর্যন্ত বাটবো এখনও বাটলাম বুঝছো, আপনারা লাগে আমার যান ভান একটা রাত ঘুমাই না হজাক থাকি, কীভাবে আপনারা তাহান ভানতা দিতাম আপনারা লাইনে থাকবা, আমার জীবন রেখে যাই রোগী আপনারা জীবনটা ইতে দিতাম না বুঝছো নি, আমার লাগে দোয়া করব আর রাতে রাতে ত্রাণ লিয়ে যাইবা। আসসালামু আলাইকুম, ও মাতা যা ওই ওই শোনা বিচ্ছু না
আমি দিলাম উঠেন 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 আচ্ছা 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 হলো হলো ও আমি দিলাম আমি দিলাম খালি তুমি মাতো না কেন কোনটা আনছো নানি বাবা কি তো হইছে বা কোনো সমস্যা নেই মাইকো আমরার বাজারে পানি উঠে গেছে গো একটা দোকানও বাবায় খোলা হয়েছে আর যাইবার কোনো ব্যবস্থা হয়েছে না কোনো বার হয়ে যাইত ই কি তো মাতো তে আমরা খাই মুখে তা আর তাক মুখ হই আমি তো আমার লাগি চিন্তা করলাম না বাতাস আমি তো আমার একমাত্র কলজার টুকরা পুরি লাই চিন্তা করলাম আমার জান উড়িরা কই লইয়া যাইতো তেনে আমার লাগি চিন্তা করিও না তোমার তান যা হইব আমারও তো তা হইব পানি ভাঙ্গে দোকানও গেল আমি আমার উড়ির লাগি দান্ত বললো ও দয়ার আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো আমরা হই যাইতাম আমরা কোনো তারা নেই আরে এলাকার একটা মানুষ আমরা খবর নিল না আমরা যত কষ্ট করলাম কিন্তু নেক্সট তো মানুষ নাইনি আপনারা দেখার মতো ও আব্বা তুমি দেনে কান্দিও না তোমার কান্দ আমার সহ্য না অত চিন্তা করিও না আমরা খেয়ে না থাকলে আমরা তো দয়াল আল্লাহ আসই ওই গোমাই চিন্তা তো করতাম চাই না চিন্তাই ওই পানি দেখি আর কোনো বুক সামলাই যান না ও বাতে যা আর এলাকার কেউ জানতো সকল তো অবস্থায় খে আপনার কান্দা তাই তো খে জানের আমরা এই অবস্থায় আছি তুমি তাই দুই এজন নানি একটু সামনে যাও আছে নাকি বাবা এসে যাও যাও সেই দিকে যাও ইমোনা পেপার তো কোনটা বুঝলাম না ইমোনে আমরা রণ পাঠাই দিল গণেশ কিটা উল্টে যান নাই বেটা হায় রে গিট্টু কোটাই যাত বেটা নাই বুঝছ নি মস্কিবো কিন্তু বাংতো কে মনে হয় ভাই ইমোনর চেহারা দেখি বেটা আমার ডর করে হে মনে খুশি না এই বেটা হুন কোটাই যাতা করে এটা দেখি কে গো কিছু ইতু কেনে তুই কিটা খুশি নাই না রে বাবা রে ভূত আমি খুশি নাই পয়সা দিলে খুশি আর নাইলে না কিটা কইলে পয়সা দিলে খুশি আর নাইলে খুশি না পাইছি রে মনের মতো একজন মানুষ এ বিয়া হল ইকান মনের মতো কে ঘুরে ভাইলি বুঝলাম না তোমার রে বাবা তুমি স্যার এখান আর কে আছে ও বুঝছি বুঝছি এই হুন মনাই রে লেট লেটা ফেম দেখাই বাকি বাসুন দেখি না কিটা না বা ইলা কুনতা না তুমি আসো আমার মনের মতো মানুষ ওইছি রে বাবা রে ভূতরে মুখকান্তা বন কর তো বাকই হলে শুনি লিব বা ওই মানুষের ত্রাণ দিলাম ছবি তুললাম আর কিতা তুমি জেলা করা ইলা সকলে করেন না আরে বাবা হইলাম নানি বড় বড় কিছু নেতা হলে যে তা করলাম আমিও তা করলাম এখন কোনো এমন এক জবা না নিজের ডুল নিজে ফিটানি লাগে বুঝছনি তোমার ডুল আরও জনে ফিটাইছ নাই বুঝছনি তার বাদেও আব্বা তুমি আমার বাপ হইয়া কেন করবাই আমি কিন্তু বুঝছি না আচ্ছা নি তো কিলান করবো তুমি বুঝছিলাই আব্বা ক্ষমতার নেশায় তোমার ভাইব কেন বুঝছিলাম না আমি বুঝছিলাম তুমি খুব ভালো মানুষ শুন বেটা ভালো মানুষের কোনো দাম নাই এই সমাজ ভুল কইলে আব্বা ভালো মানুষ দুনিয়াতে আছে বলিয়া এখনো দুনিয়াটা ঠিকই আছে খাবো খা বেশি মাতিস না আর আমার জ্ঞান দেওয়া তাইছ না
আমি যেটা করি আমার লগে থাক, আয় আমার লগে আয়। আব্বা আমি আর তোমার লগে যাইতাম না। তে তুমি হই যাই যাই, আমার একটা গা যাওয়া দরকার, তোমার লগে যাওয়ার দরকার, তারা লগে তুমি ভাইতাই নাই, আমার লগে আও আমি যাইলাম। তুমি কোনান কথা কই যাই, আল্লাহ তো মারতা নাই, আল্লাহ বন্দার লাগি একটা না একটা ব্যবস্থা করবা, বুঝছো নি? ও আল্লাহর উপরে ভরসা করিয়া আছি ভাই সাহেব। খানি কোন তো আনছনি, সারা দিনের মাঝে কোন তো খাইছি না। আনছি ভাবি আনছি, আপনারা লাগে খানি লইয়ে হয়েছি বহু হৌকা। এ রে নৌকা, এ বেটা গিট্টু আয় সামনে, ফেসবুকে লাইভ কর, আমি ত্রাণ দিলাম লাইভ কর। ওটাই ভাই, হ্যাঁ ফেসবুকে যদি ধরে বা ভাই, আমরা ত্রাণ লাগতো না। তোমার লাগতো না, আমার লাগবো তো কবাই। ভাবি ইলে আমি দিতাম পারতাম না, যদি মনতাজ রাজি না হয়, রাজি না হইলে আমার কোনটা করার নাই। আব্বা তুমি যেটা শুরু করছো নানি, এটা একবারে ঠিক না আব্বা, এটা নেতা নামর কলঙ্ক আব্বা, মানুষের অপমান করো এটা। হাই রে হাই, ওই দেখো আমার বুঝর কুকু আইছুন, তুমি কিতা বুঝে নিলে? এই হারাম জেদা, কোনটা ভালো আর কোনটা খারাপ, আমি কিতা তোর কিতা ইকা লাগবো নি। বাবা রে আমার পেট ভরে গেছে, আমার এটা খানি লাগতো না। তোমার কথা বলি তাই প্রাণ নিতে চাই না, আমি তোমার লোক না, তুমি চেষ্টা করো। হয়েছে যে নিতে চাই না, তাহলে আমি দিলাম না। ওটা ওটা মাতি যা যাইও না, মাতি যা, দেখুন না কি কি আমার কলঙ্ক জীবনে কিতা করলো, আমার কোনটা করতে দেন না। আমার ত্রাণ খাওরা বহুত আছে, বুঝছি ওটা যাই হলো ইনো মাত্র সমল স্টোরি লাভ নাই, এবার সামাজিক নাই, এ বুঝের নাই রে, অন্য বার যাই মানুষের ভাত ফান না, খানি ফান না। অন্য করে দিলে সব হইত, এগুলো দিলে কোনো সব হইত না, এ বুঝে রইল হঠাৎ নিয়ে কি জিনিস। আল্লাহ আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবা, তারা তো আর গাইয়া আমরা লাভ হইত না। তুমি তা ঠিক করছো না আব্বা, তোমার কারণে, তোমার কারণে আজকে মনতাজ চাচা মরছো না আব্বা। খালকে যদি তুমি খানি দিতাই অথবা তুমি লইয়া দিতাই, তাইলে মনতাজ চাচার মনে হয় আব্বা ইলা দশা দেখা লাগলো না আব্বা। আসলে রে পুত, ইলা যেভাবে বুঝছি না রে বা, আমি যদি ইলা বুঝতাম তা আমি কোনো মানুষের লোকেই ব্যবহার করলাম না, তুমি তাই কোথায়। ওটাই ভাই, ওরা বহুত বড় অন্যায় হরিলছি, আল্লাহ আপনার মাফ করবানি, মানুষের অসহায়ের সুযোগ লইয়া আপনার নেতাও আর সুযোগ তো কাইছি। অন্যায় তোমরা আমারে আর সরম দিও না, আমি বহুত বড় অন্যায় করছি। আসলে মানুষ ওই সময় তার ভুল বুঝে, যে সময় একটা ঘটনা ঘটে যায়, ঘটার আগে যদি বুঝত যে আমরা দেশও আমরা সমাজও এই ধরনের ঘটনা নিচ্ছুকে দেখা লাগলো না, অনেক মনে হয় ওবা ঘটাইছে স্যার। সাইডো ভাই তো ফানি, তো লাশ কইব দিবাই কই? ওইবা ঘটাইছে স্যার, এখান তো আসাও কইছে নাকি, তো লাশ বাসাই দিলে এটা। না না, আমি যে অন্যায় করছি, আমি যে পাপ করছি, পাপর
অস্তিত্ব হিসাবে এখন পর্যন্ত আমার বাড়ির উঠানো ভানি উঠছে না। এই লাশ আমার বাড়ির ঠিক দরজাত, উঠানো তোমরা মাটি দিবে। উঠানো কেন? উঠানো কেন? পয়লা নম্বর কথা হইল গিয়া, কোনো গুরুস্থান আর হুকনাথ রয়েছে না, পানিয়ে বাসি গেছে। আর দুই নম্বর কথা হইল গিয়া, এই মন্তাজর খবর দেখিয়া প্রতিদিন মনে হইতো আমার পাপর কথা। ও আব্বা, বন্যা তো বেশি দিন থাকতো না, ইনশাল্লাহ অন্ধকার থেকে আলো ফিরিয়ে আইব। আপনার আরে কই যাব, বর্তমানে বন্যা জেলা মানুষরে হাঁকড়াইয়া ধরছে, এই হিসাবে আপনারা বন্যার তো মানুষের হান্দাত আগুয়াইয়া উকা, নিঃস্বার্থভাবে আউকা। হামালা খান যদি ভিতরে স্বার্থ লইয়া আস্থা জীবন আপনি আপনার কিছু অপরাধী থাকে জীবা।